মহা কার্টুন টিভি। আজ আমি তোমাদের আরো একটা নতুন গল্প শোনাবো। আর আজকের গল্প হলো জাদুর জড়িবুটি। কোনো এক জঙ্গলে অনেকগুলো পশু বাস করত, যাদের মধ্যে এক দয়ালু আর সাহায্যকারী জাদুকর্ণী থাকত। সমস্ত পশুরা জাদুকর্ণীকে খুব ভালোবাসত। একদিন কিছু পশুরা কথা বলছিল, ঠিক তখনই একটা বিশাল রাক্ষস চলে আসে। এসে গেছে গো, এসে গেছে, রাক্ষস তোমাদের খেতে এসে গেছে। রাক্ষসকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায় আর পালিয়ে সোজা জাদুকর্ণীর গুহায় চলে যায়। তোমরা সবাই হঠাৎ এখানে কি করে? সব ঠিক আছে তো? আরে আরে, জঙ্গলে একটা ভয়ঙ্কর রাক্ষস চলে এসেছে। সে আমাদের সবাইকে খাওয়ার কথা বলছে। আমাদের খুব ভয় করছে। সে এতটাই শক্তিশালী যে আমাদের সবাইকে খুব সহজেই মেরে খেয়ে ফেলতে পারে। পশুদের কথা শুনে জাদুকর্ণী চিন্তিত হয়ে পড়ে আর তাদের সবাইকে বাঁচানোর উপায় ভাবতে থাকে। সেই রাত্রে সমস্ত পশুরা জাদুকর্ণীর গুহাতেই থেকে যায়। পরের দিন সকালে যখনই ভাল্লুক গুহা থেকে বেরোয়, তখন রাক্ষস তার উপর ঠান্ডা জল ফেলে দেয়। ওরে ওরে রাক্ষস, তুমি পাগল হয়ে গেছো নাকি? এত ঠান্ডায় কেউ কারোর উপর ঠান্ডা জল ঢালে? কিছুটা তো মনুষ্যত্ব রাখো। রাক্ষসকে মনুষ্যত্ব রাখার কথা বলছে, সেটাও আবার একটা পশু। দারুণ দারুণ। এরপর রাক্ষস এগিয়ে চলতে থাকে। কিছুটা দূর পৌঁছতে সে সিংহকে খাবার খেতে দেখে, যেটা দেখে রাক্ষসের খুব খিদে পেতে লাগে আর সে সিংহের খাবার অদৃশ্য করে নিজের কাছে নিয়ে আসে। এটা কি করলে? এক্ষুনি আমার খাবার ফেরত দাও। একদম ফেরত দেব না, আর এই খাবার তোমার নয়, আমার। রাক্ষস তাড়াতাড়ি সব খাবার খেয়ে ফেলে আর সিংহের দিকে তাকিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সিংহ সেখানে দাঁড়িয়ে শুধু তাকে দেখতে থাকে। খাবার খাওয়ার পর রাক্ষস একটা গাছের নিচে বসে আরাম করতে থাকে। তখনই তার নজর ক্যাঙ্গারুর ওপর পড়ে, যারা তাদের বন্ধুর সাথে খেলছিল। চলো কিছু মজা করা যাক, কিন্তু একে বিরক্ত করে কি করবো? বুদ্ধি পেয়ে গেছি। রাক্ষস নিজের জাদুর দ্বারা ক্যাঙ্গারুকে নিজের দিকে টেনে আনে আর তাকে আকাশে গোল গোল করে ঘোরাতে থাকে। এই ক্ষুদ্র পশু আমার সামনে কিচ্ছু করতে পারবে না, আর আমি এদের সাথে যা খুশি করতে পারবো। মজা এসে গেল। আরে আরে, এটা কি করলে? আমার কাছে তোমার জন্য একটা খুব ভালো উপহার ছিল। ক্যাঙ্গারুর কথা শুনে রাক্ষস অবাক হয়ে যায় আর ক্যাঙ্গারুকে নিচে নামিয়ে দেয়। কিরকম উপহার? কোথায় আছে উপহার? দেখাও দেখাও। কি করে দেখাই? আমাকে আকাশে তুমি ঘুরিয়েছিলে না তো? ভোগো, গেল উপহার হারিয়ে। এই রাক্ষস যতই শক্তিশালী হোক না কেন, বুদ্ধির দিক দিয়ে একদম বোকা। একটা উপহারের কথা শুনে পাগল হয়ে গেল। একে তো আমায় বুদ্ধিতেই হারাতে হবে। রাক্ষসকে হারানোর উপায় ভাবতে ভাবতে ক্যাঙ্গারু জাদুকর্ণীর কাছে যায় আর তাকে জড়িবুটির ব্যাপারে জিজ্ঞাসা করে, যার পরে সে তাকে বিশেষ জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করতে বলে আর সেটা নিয়ে রাক্ষসের কাছে যায়। রাক্ষসের গুহায় পৌঁছে সে দেখে যে রাক্ষস সেখানে নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে ক্যাঙ্গারু সেখানে রান্না করতে লাগে, যেটার মধ্যে সে জাদুর জড়িবুটি দিয়ে তৈরি ওষুধ মিশিয়ে দেয়। এর নিজের শক্তির উপরে অনেক অহংকার না? আজ জানতে পারবে যে বুদ্ধির আগে শক্তি কিছুই না। ক্যাঙ্গারু রান্না করছিল আর তখনই সেখানে রাক্ষস চলে আসে। ক্যাঙ্গারুকে নিজের গুহায় দেখে সে অবাক হয়ে যায়। তুমি এখানে কি করছো? তোমার উপহার হারিয়ে গিয়েছিল না, এই জন্য আজ আমি তোমার জন্য রান্না করে সেটার হিসাব বরাবর করছি। আরে বাহ, খুব ভালো, বানাও আরো বানাও। রাক্ষস একটা কোণে বসে পড়ে,
কিছুক্ষণ পর যখন খাবার তৈরি হয়ে যায় তখন ক্যাঙ্গারু সেটা রাক্ষসের কাছে নিয়ে আসে। এনাও বন্ধু, আরাম করে এই সুস্বাদু খাবারের মজা নাও। রাক্ষস আনন্দের সঙ্গে ক্যাঙ্গারুর হাত থেকে খাবার নেয়, আর যখনই সে সেটা খায় তার শরীরে একটা জ্বালা হতে শুরু করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সে জ্বলে ছাই হয়ে যায়। যার পর সব পশুরা ক্যাঙ্গারুর বুদ্ধির প্রশংসা করতে থাকে আর তাকে ধন্যবাদ দেয়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের নিজেদের শক্তির ওপর বেশি অহংকার করা উচিত নয়, কারণ বুদ্ধির কাছে শক্তি হেরেই যায়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।